দর্শক কুমিল্লা সিটি নির্বাচনে প্রচারণার আর বাকি আছে মাত্র 4 দিন বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন জীবন কুমিল্লা সিটি নির্বাচনে প্রচারণা কেমন দেখছেন সর্বশেষ কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানাবেন লাবণী আপনাকে অসংখ্য ধন্যবাদ কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন প্রার্থীরা বিশেষ করে আসলে যারা মেয়র প্রার্থী রয়েছেন তাদের সমর্থকরা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ভোটের যে হিসাব নিকাশ সেটিও কিন্তু আসলে নগর জুড়ে আলোচনা চলছে এবং যারা তরুণ ভোটার রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং আমরা দেখছি সকাল থেকে রাত পর্যন্ত যারা সাধারণ কাউন্সিলর প্রার্থী মেয়র প্রার্থী রয়েছেন তারা সবাই ভোটারের কাছে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন এবং এই কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিশেষ করে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন আমি এসেছি নগরী শাসনগাছা এলাকায় এসেছি এখানে এসে দেখছি যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে সাধারণ সমর্থকরা তারা গণসংযোগ করছেন আমরা একটু কথা বলতে চাইছি যে আপনি তো এখানে গণসংযোগ করছেন নৌকার পক্ষে কেমন সাড়া পাচ্ছেন আমরা প্রচুর সমর্থন পাচ্ছি আমরা আশা করি 15 তারিখে আমরা বিজয় আমাদের পক্ষে থাকবে এবং আমরা নিশ্চিত বিজয় করব ইনশাল্লাহ আর আফরান হক লিফাত ভাই আমাদের নৌকার মাঝি আমরা নৌকার মাঝির সাথে নৌকায় উঠছি ইনশাল্লাহ নৌকাকে জয়যুক্ত করে ছাড়ব ধন্যবাদ আপনাকে আপনি শুনছিলেন আসলে যারা নৌকার সমর্থক রয়েছেন তারা কিন্তু আসলে গণসংযোগ করছেন এবং অন্য প্রার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় নগরের গণসংযোগ করছেন তো সবকিছু মিলে কুমিল্লার যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি কিন্তু এখন পুরোপুরি জমজমাট চলছে এবং এই সিটি কর্পোরেশনের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু নগর জুড়ে আলোচনা চলছে এই ছিল আমার কাছে সর্বশেষ লাবণী